নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে সরব শোনায় NSUI। ভুয়ো স্বাক্ষর দিয়ে মধ্যাহ্ন ভোজনের চাল আত্মসাৎ, অভিযোগ অভিভাবকদের। শাস্তি ফর্মুলাকে বিকৃত করে ভুল বার্তা না ছড়ানোর আহ্বান ভাষা শহীদ স্মারক সমিতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া দ্রব্যমূল্য নিয়ে বিজেপি সরকারকে এক হাত নিল কংগ্রেস। সোনাই বিধানসভা যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় বুধবার বিকেলে সোনাই ক্লাব প্রেক্ষাগৃহে সোনাইর নবগঠিত কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI কমিটিকে সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে কংগ্রেস নেতারা তাদের বক্তব্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন। সোনাই ব্লক কংগ্রেস সভাপতি খসরু আলম চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি তথা বিধানসভা যুব কংগ্রেস সভাপতি এজাজ হোসেন লস্কর বলেন, ক্ষমতা না থাকলে কংগ্রেস এখনো শক্তিশালী হিসেবে রয়েছে। অতীতে যেভাবে সোনাই দলের ভিত মজবুত ছিল তা এখনো আছে। দলকে আরো শক্তিশালী করে তুলতে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। জেলা NSUI সভাপতি জুলফিকার মজুমদার বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকার বর্তমানে দরিদ্র লোকের ওপর শোষণ ক্ষমতা চালাচ্ছে। পেট্রোল ডিজেলের সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দ্বিগুণ দ্রব্যমূল্যের বৃদ্ধিতে নাজেহাল জনসাধারণের বলে জানান তিনি। পরে ব্লক কংগ্রেস সভাপতি খসরু আলম চৌধুরী বলেন, বাংলাদেশের ঘটনার রেশ ধরে যেভাবে ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘু লোকদের ওপর আক্রমণ করা হচ্ছে তা খুবই নিন্দনীয়। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের কাছে দাবি জানান তিনি। এর আগেও সোনাই NSUI কমিটির প্রত্যেক পদাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাই মহিলা কংগ্রেসের সভাপতি তাহিরা বেগম মজুমদার, সোনাই NSUI সভাপতি শাহিন মাহমুদ আজহার লস্কর, রফিকুল আলম বড়ভুইয়া সহ অনেকে। প্রত্যেক কর্মকর্তার আপনাই অঞ্চলে কংগ্রেস দলের প্রত্যেক শাখা সংগঠন কংগ্রেস মহিলা কংগ্রেস আমরা দলের সিদ্ধান্তকে সম্মান করেছি। আমরা দলের সিদ্ধান্তে তখনের মহাজোটের প্রার্থীর পক্ষে কাজ করেছিলাম, কিন্তু গত মাসে মহাজোটের যে মহাজোট যেটা ভোটের সময় গঠন হয়েছিল সেই মহাজোটটা আর থাকেনি, সেটা ভেঙে গেছে। এখন আমরা আমাদের কংগ্রেস দলকে আগামী দিনে কিভাবে মজবুত করতে হয় সেটার উপর, যেহেতু আমরা কংগ্রেস দলের কর্মী, কংগ্রেস দলের সৈনিক, আমাদের ব্লক কংগ্রেসের সভাপতি ওনার পরামর্শে জেলা কংগ্রেসের সভাপতি, যেহেতু জেলা কংগ্রেসের নতুন একজন সভাপতি দেওয়া হবে যেটুকু আমরা শুনতে পেরেছি, উনি যখন দেওয়া ওনাকে যখন নিযুক্তি দেওয়া হবে ওনাকেও সাথে নিয়ে ব্লক কংগ্রেস মহিলা কংগ্রেস যুব কংগ্রেস NSUI আমরা আমাদের অস্তিত্বকে আমাদের ঐতিহ্যকে সোনাই সমষ্টিতে কংগ্রেসের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হবে। আমাদের সোনাই সমষ্টিতে কংগ্রেসকে আমরা দুর্বল করতে দেব না। আজও সোনাই সমষ্টিতে কংগ্রেস অত্যন্ত শক্তিশালী এবং আগামী দিনেও সোনাই সমষ্টি। দীর্ঘ 18 মাস থেকে পড়ুয়াদের মধ্যাহ্ন ভোজনের চাল নিয়ে ভুয়ো স্বাক্ষর প্রদান করে তা আত্মসাৎ করে যাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক। চাঞ্চল্যের এই অভিযোগটি প্রকাশ্যে তুলে ধরেন পড়ুয়াদের অভিভাবকরা। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘ 18 মাস থেকে পড়ুয়াদের জন্য বরাদ্দ মধ্যাহ্ন ভোজনের চাল তাদের হাতে তুলে না দিয়ে ভুয়ো স্বাক্ষর প্রদান করে তা আত্মসাৎ করে যাচ্ছেন জয়পুর HBDS রাজাবাজার MV স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত রুদ্রপাল। বুধবার অভিভাবকদের অভিযোগ শুনে তা খতিয়ে দেখতে যান অখিল ভারতীয় পরিষদের জয়পুর শাখার কর্মকর্তারা। পরে খবর দেওয়া হয় লক্ষ্মীপুরের সার্কেল অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সার্কেল অফিসার জনাথন মার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৃন্ময় হাইল্লো। এদিন সার্কেল অফিসার জনাথন মার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৃন্ময় হাইল্লো পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ শুনে জানান, নিরপেক্ষভাবে ঘটনাটির ম্যাজিস্ট্রেট স্তরের তদন্ত সহ অভিযুক্তদের ওপর কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন তারা।
যাচ্ছে ওখানে একটা বৃহত্তর গাফলা হয়েছে, অনেক বড় সড় গাফলা, যেটা লাস্ট এপ্রিল মাস থেকে এই সেপ্টেম্বর মাস অবধি 373 দিন, মোট 18 মাস। এই 18 মাসের যেটা মিড ডে মিলের জন্য বরাদ্দ হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট যদি এলপি লেভেলে আমরা দেখতে যাই, প্রত্যেক স্টুডেন্ট এলপি লেভেলে 1853.81 টাকা করে পাওয়ার কথা ছিল এবং চাল 37.300 গ্রাম, অর্থাৎ 37 কেজি 300 গ্রাম করে পাওয়ার কথা ছিল। কিন্তু ওখানে দেখা গেছে যে 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো, 3 কিলো, কারো বা 4 কিলো দেওয়া হয়েছে, কিন্তু টাকা শুধু 165 টাকা এই 18 মাসের মধ্যে দেওয়া হয়েছে। এবং এমই লেভেলে, যেহেতু ওই স্কুলে ক্লাস 8 অবধি রয়েছে, তো এমই লেভেলে যদি আমরা দেখতে যাই, এমই লেভেলে দেখতে গেলে ওখানে মাথা পিছু 7.45 পয়সা করে পার ডে গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছিল। দেখা গেছে ওখানে 2778.85 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু ছাত্রছাত্রীরা পেয়েছেন শুধু 150 টাকা, 200 টাকা, কাউকে 300 টাকা করে দেওয়া হয়েছে। এখন বিষয় হয়েছে আর ওনারা যে ওই এমই লেভেলের যে ছাত্রছাত্রীরা, ওনারা পাওয়ার কথা ছিল 55.95 গ্রাম চাল, অর্থাৎ 55 কেজি 95 গ্রাম চাল পাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে দেখা গেছে ওনারা 4 কেজি, 4.5 কেজি, 3 কেজি এরকম করে চাল। শাস্ত্রী ফর্মুলাকে বিকৃত করে জনমনে পক্ষপাতিত্বমূলক ভুল বার্তা না ছড়ানোর আহ্বান জানালো ভাষা শহীদ স্মারক সমিতি। বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে অসমের শান্তি ও সম্প্রতির স্বার্থে উভয় ভাষাগোষ্ঠীর সমন্বয় রক্ষার আবেদন জানান সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। সম্প্রতি পোস্টার কাণ্ডকে কেন্দ্র করে ব্রহ্মপুত্র উপত্যকায় অব্যাহত বাঙালি বিদেশি কর্মকলাপ বন্ধ করার জোরালো দাবি জানান তিনি। শিলচর রেল স্টেশনে সরকারি পোস্টারে কালি ছড়ানোর সমর্থনে নয় সমিতি বলে জানান তিনি। যারা এখানে কালি লেপন করেছে, কালি লেপন করেছে তারা সঠিক কাজ করেনি বলে আমরা মনে করি, এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা অসমবাসী, অসমবাসী হিসাবে আমরা গর্বিত, আমরা নিজেদের গর্বিত মনে করি অসমবাসী হিসাবে, এবং আসামের প্রতিটি ভাষাগোষ্ঠীর মানুষ যারা এখানে বসবাস করে তারা তারা সাংবিধানিক অধিকার নিয়ে তারা বসবাস করবেন, এবং প্রত্যেকের সাংবিধানিক অধিকার রাজ্য স্তরে সুরক্ষিত থাকবে, এটাই আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে যেহেতু আমরা আমাদের মাতৃভাষাকে শ্রদ্ধা করি এবং আমাদের মাতৃভাষার প্রতি আমাদের আমাদের শ্রদ্ধা আছে, তাই দায়বদ্ধতা আছে, তাই আমরা আজকে আসামে যে অসমবাসী হিসাবে আসামে যে অসমীয়া ভাষাগোষ্ঠীর মানুষ আছে তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাদের সাহিত্য সংস্কৃতির প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা আমরা চাই, মনে প্রাণে চাই যে অসমীয়া সাহিত্য সংস্কৃতি আরো বিকশিত। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ব্রহ্মপুত্র উপত্যকায় জনাকয়েক বুদ্ধিজীবীরা গণতান্ত্রিক একাংশ ইলেকট্রনিক চ্যানেলের স্টুডিওতে বসে ইতিহাস বিকৃত করে তথ্য তুলে ধরেছেন বলে ক্ষোভ ব্যক্ত করেন সমিতির সদস্য মনোজ দেব। ভাতৃঘাতী সংঘাতের সম্ভাবনা প্রবল করেছেন তারা, যা মোটেই কাম্য নয়। বরং ওই বুদ্ধিজীবীরা তথ্য তুলে ধরার আগে ইতিহাস সহ শাস্ত্রী ফর্মুলা ভালোভাবে জেনে নেওয়ার সলাহ দেন তিনি। অখণ্ড অসমে বিবাদের প্রাচীর ভেঙে দেওয়ার আহ্বান জানান সমিতির কর্মকর্তারা। আমরা প্রত্যেকে আমরা সহনশীল হই, প্রত্যেকে প্রত্যেকের আপনার অধিকার আমরা মেনে নিই, তবেই একটা সুস্থ আসাম আগামী দিনে আমরা দেখতে পাব। আর যদি এটা না হয় তবে অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে আসামেরই ক্ষতি হবে, আসামেরই ক্ষতি হবে প্রকৃত অর্থে আসামেরই। এটা আমরা আসামবাসী হিসেবে আমাদের খুব আমাদেরকে খুব আহত করবে। আমরা চাই একটা শক্তিশালী আসাম, যে আসামে কোনো ভাষা বিদ্বেষ থাকবে না, যে আসামে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, যে আসামে আমরা উন্নয়নের গতি দেখতে পাবো, এটাই হচ্ছে আমাদের মূল।
করোনা অতিমারির সময়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাওয়া সহ শারদীয় দুর্গোৎসবে কঠোরভাবে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন করল তারাপুর ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার তারাপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শিলচর তারাপুর থানার ইনচার্জ সহ কর্মরত পুলিশ কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি এদিন শিলচর সদর থানার ওসিকেও সম্বর্ধনা প্রদান করেন সমিতির কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সমিতির কর্মকর্তারা বলেন, শারদীয় দুর্গাপূজার সময় পুলিশ প্রশাসন কঠোরভাবে দায়িত্ব পালন করার জন্য শান্তি সহকারে পুজো দেখতে পেরেছেন দর্শনার্থীরা। পাশাপাশি পুজোর দিনগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তারা। আজকে আমরা তারাপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তারাপুর থানাতে এসে আমাদের পুলিশ ভাইদের সম্মান জানানো হয়েছে। ওরা পূজার সময় কঠোর পরিশ্রম করেছে, ওদের জন্যই আমরা আমাদের পূজা শান্তিভাবে ভালোভাবে দেখতে পারি। ওরা ওদের পরিবার ছেড়ে ডিউটিতে থাকে পুরো সময়, পুজোর সময় ওদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমাদের শিলচরের পূজাটা এবার অনেক সুন্দর হয়েছে। তার জন্য আমাদের তারাপুর মানচায়ের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমাদের সমস্ত শিলচর শহরের পুলিশবাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আমাদের তারাপুর থানার ইনচার্জ আনন্দ মেবিবাবু ওনার শীঘ্রই ট্রান্সফার হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের তারাপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ওনাকে ফেলিসিটেট করা হয় এবং ফেয়ারওয়েল দেওয়া হয়েছে। বিয়ের পর থেকে পণ দেওয়া নিয়ে গৃহবধূর ওপর নির্যাতন করে অবশেষে বাড়ি থেকে নিজের স্ত্রীকে বের করে দিলেন স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা। নির্যাতিতা গৃহবধূর নাম শাহনাজ বেগম মজুমদার। ঘটনাটি সংঘটিত হয়েছে ব্যারেঙ্গা তৃতীয় খণ্ডে। জানা যায়, ব্যারেঙ্গা তৃতীয় খণ্ডের বাসিন্দা শেবুল আহমেদ মজুমদারের সাথে দীর্ঘদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহনাজ বেগম মজুমদার। তাদের দাম্পত্য জীবনে রয়েছে চারটি সন্তান, কিন্তু বিয়ের পর থেকেই প্রতিদিনই পণ দেওয়া নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য হতো শেবুলের। দিন চারেক আগে শাহনাজকে পণ দেওয়া নিয়ে প্রচণ্ড মারধর করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন স্বামী। এমন নয়, মাসের কোলে সন্তানকেও মায়ের কাছ থেকে দূর করে রাখেন শেবুল। এ নিয়ে এলাকায় দেখা দেয় তীব্র চাঞ্চল্য। এদিকে ঘটনার চার দিন অতিক্রান্ত হওয়ার পর নারী শক্তি সংগঠনের গীতা পাণ্ডে ও হিউম্যান রাইটস হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের মধুমতমা দাস কানুনগর সাথে যোগাযোগ করে ঘটনাটি অবগত করা হলে যৌথ সংগঠনের কর্মকর্তাদের উদ্যোগে শুক্রবার শিলচর সদর থানার পুলিশ কর্মীদের সহযোগিতায় কোলের শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এদিন শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দিতে যৌথ সংগঠনের কর্মকর্তা সহ পুলিশ কর্মীদের সহযোগিতা করেন ব্যারেঙ্গা তৃতীয় খণ্ডের জিপি পঞ্চায়েত। আচ্ছা, পঞ্চায়েতে কি সাহায্য করছে? হ্যাঁ, পঞ্চায়েত মেম্বার সব আমার সঙ্গে সাপোর্টার আছে। আচ্ছা, ঠিক আছে। তে পুলিশও কি সাহায্য করছে? হ্যাঁ, সাহায্য করছে। ঠিক আছে, ঠিক আছে। আমরা আয়ে হ্যাঁ মহিলা সংগঠন কি তরফ সে ये जो छोटी छोटा सा बच्चा है, ये 1 साल का बच्चा है, इसको उसके पापा के पास 4 दिन से ये बच्चा रहा था, उसके मम्मी और बच्चा दूध पीता है, बहुत तकलीफ में थे, तो हमारे पास आज शाम को आया। अभी रात को कितना बज रहा है? टाइम क्या हुआ? टाइम है 6:30। 6:30 चार पाँच बजे, 4:30 बजे हमारे घर पे आए थे। अभी 6:30 बजे बच्चा को रिकवरी करके, क्योंकि 4 दिन से बच्चा पापा के पास था, इसकी पापा के पास था, तो आज अभी रिकवरी करके दिए हैं। यहाँ पर थोड़ा शोर शराबी हुआ था, लेकिन हम लोग उसको नजरअंदाज किए हैं, जो भी फैसला होगा कोर्ट में होगा। अभी बच्चा छोटा सा बच्चा, उसका मम्मी के पास रहे, इसके लिए हम लोग लेकर आए हैं। और ये बच्चा बहुत रो रही थी, हम संगठन की तरफ से जितना बन पाए हम लोगों ने किया है। मैं धन्यवाद कहना चाहूंगी हमारे पुलिस प्रशासन को, जो इन्होंने सपोर्ट किया। मैं धन्यवाद कहना चाहूंगी यहाँ के पंचायत को, मनोरंजन जी को, कि उन्होंने इतना सपोर्ट किया इस बच्ची के रिकवरी को और एक माँ को अपने बच्चे से मिलवाया। एंड हमारे पास ये लोग आए थे महिला समिति के पास और ह्यूमन राइट्स के पास, ह्यूमन राइट्स के पास, सो इसीलिए हम लोग यहाँ पे आए, इनका हेल्प किया। और
মঙ্গলবার আর্য সংস্কৃতি বোধিনী সমিতির পক্ষ থেকে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলন। এদিন সমিতির নিজস্ব কার্যালয় আর্য ভবনে সমিতির 44তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে ঘরোয়াভাবে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। পাশাপাশি সদ্যপ্রয়াত সমিতির 2021 বর্ষের কাছাড় জেলার সভানেত্রী শিবানী চক্রবর্তী ওরুফে কৃষ্ণা, সমিতির শুভানুধেয়ী দিলীপ কুমার দেব, সদস্য বিশাল দাসের পিতা এবং নীলেন্দু চক্রবর্তীর মায়ের স্মৃতির উদ্দেশ্যে এক স্মৃতিচারণ সভারও আয়োজন করা হয়। এদিন দুটো ভাগে গোটা অনুষ্ঠানটিকে সাজানো হয়। অনুষ্ঠানের শুরুতে বন্দে মাতরম সঙ্গীতের পর 1 মিনিট নীরবতা পালন করে বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত প্রত্যেকে। পরে সমিতির দীর্ঘ বছরের কর্মকলাপ এবং প্রয়াত শিবানী চক্রবর্তীর জীবনশৈলী নিয়ে বিস্তারিত আলোকপাত করেন বক্তারা। এদিন বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি পান্না পাল, সহসভাপতি বিদ্যেন্দু দেব, সম্পাদক দিবেন্দু কর, কেন্দ্রীয় সম্পাদক বিপ্লব দেবনাথ, মুখ্য সংযোজক গৌতম ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেন নিবেদিতা দাস ও শ্রেয়াংশী পাল, কবিতা পাঠে ছিলেন অরিন্দম চক্রবর্তী। এছাড়া সমিতির শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় সমবেত সঙ্গীতানুষ্ঠানও। এদিন জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তারপর উপস্থিত সকলকে মিষ্টি মুখ করে একে অন্যের প্রতি বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন। কাটেগোড়া সুবোধনগর এলাকার রাস্তার কাজের জন্য দীর্ঘদিন থেকে দাবি ছিল এলাকাবাসীদের। বুধবার রাস্তাটির কাজ শুরু হওয়াতে সন্তোষ ব্যক্ত করেন তারা। এদিন রাস্তার কাজ শুরুর আগে স্থানীয় মহিলারা উলুধ্বনি দেন। পরে এলাকার বিশিষ্ট সমাজসেবক রতীশ রঞ্জন চক্রবর্তী, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিলচরের সাংসদ ডক্টর রাজীব রায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান, রাস্তাটির কাজ শুরু হওয়াতে আশেপাশের 10টি গ্রামের জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা উপকৃত হবে বলে আশা ব্যক্ত করেন। আজকে 75 বৎসর পার হইয়া গেল এই রাস্তাটা হওয়ায় সমস্ত আওয়ারবাসী আমার নরবতী, জাবদা, চলিমাবাদ, তারপরে বর্বন, রাজারটিলা যোগাযোগটা খুব সুন্দর হওয়ার সকল মানুষ খুবই আনন্দিত। আর প্রত্যেক জনসাধারণের কাছে আমরা অনুরোধ যাতে কেউ কোনো ধরনের বাধা আপত্তি না দিয়া সেই এতদিনের স্বপ্ন এটা পূরণ হতে চলছে, যেটা কেউ কোনো বাধা আপত্তি দেয় না। আর কন্ট্রাক্টারের কাছে আমরা আবদার হইল এটা যেভাবে স্টিমিট আছে এই প্রত্যন্ত হাওর অঞ্চলের একমাত্র এই রাস্তাই লোক মেরুদণ্ড, এটা যাতে সুন্দর হয় এটা বলিয়ে আমরা বিশেষ অনুরোধ আর ধন্যবাদ। আমরা সাংসদ রাজদীপ রায় এবং বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার টিমরে আমরা অশেষ ধন্যবাদ দিয়ে দেন প্রত্যন্ত অঞ্চলে যে এই রাস্তার কাজটা আইছে। আজকে আপনারা দেখছেন ও গাড়ি যা বড় বড় এই রিং টাইন আনছে বা ওর কাজটা স্টার্ট হয়ে গেছে গিয়া আজকে তাকিয়া, এতে আমরা জনসাধারণ সবই খুব আনন্দিত, মানে যার পর উপায় নাই এত মানে আনন্দিত। গোপনে পাচারের পথে সোনাইয়ে একটি বালু বোঝাই লরি ও একটি বাঁশ বোঝাই লরি আটক করল বন বিভাগ। সোনাইয়ের রেঞ্জার এস পাটোয়ারির নেতৃত্বে আটক করা হয় গাড়িগুলো। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রেঞ্জার জানান, লরি দুটির বিরুদ্ধে সোনাই থানায় মামলা দায়ের করা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করে তিনি জনসাধারণের সহযোগিতা কামনা করেন। ডিউটি করার কারণে যেটা আমি জঙ্গল ফালে গিয়ে আসলো, যেটা গাছতলা এরিয়াত আমি একটা বালি গাড়ি পাই সেন্ট গ্যাবেল বালি, তাহলে আমি টিপিটা যেটা বিচার তা টিপি আমাকে চালান বিচার, চালানটা আমাক দেখায় কিন্তু চালানটা একদিন আগর আছে, তো তারপর যেহেতু চালানটা কেতিয়াবাই হেই হয়ে গেছে আমি গাড়িটা আনি সুমাই দিছি। তার পিছদিনাখন সেইদিনাখনে রাতে আমি আৰু মোহনখাল এরিয়া এটাত আমি ডাঙর গাড়ি এটা পাওঁ যত বেম্বো স্কেল আছিলে, তাত কোনো ধরনের টিপি বা সালাম নাছিলে, যি আছিলে এটা ডুপ্লিকেট হয়। তারপর আমি আৰু এটা ডিআই গাড়ি ধরো, তাত শিলৰ সৰু সৰু পাথর আছিলে, সেইটোতো কোনো সালাম নাই, গোটেইখিনি আমার ইয়াতে আছে আৰু এইখিনি আমি বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কারণে উদ্ধতন কর্তৃপক্ষ পঠাইছে। স্যার কিমান টকার মালটো হবো স্যার? এতিয়াতো মাল তো আনুমানিক আপনার বালিটো আর শিলটোতো বেশি নয়, 10-15 হাজার টাকা হব, আর বেম্বটো ধরো 1 লাখ মান টাকা হব। এটি সম্পূর্ণ অবৈধ নি স্যার?
কাছাড় জেলার শালচাপড়া ব্লকের অধীনস্থ শালচাপড়া মধ্যবঙ্গ বিদ্যালয়ের পড়াশোনা লাঠে উঠেছে। ছাত্রছাত্রীদের অভিভাবক ও বিদ্যালয়ের প্রেসিডেন্টের অভিযোগ, অনিয়মিত শিক্ষকদের উপস্থিতি এই সমস্যার জন্য দায়ী। তারা জানান, সকালবেলা যে নির্দিষ্ট সময়ে শিক্ষকদের উপস্থিতি হওয়ার কথা, সে সময়ে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হন না। বিদ্যালয়ের তিন চারটি শ্রেণীকক্ষ রয়েছে, এর মধ্যে দেখা যায় একজন শিক্ষক উপস্থিত, এটা প্রায় প্রতিদিনের চিত্র। এ ব্যাপারে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রেসিডেন্ট তাজিমউদ্দিন ও অভিভাবক রাজু দাস, স্নেহাশিস দাস প্রমুখ। সঙ্গে সঙ্গে আমিও আইলাম, আমার পরে তো গেলাম ঘটনা সত্যি। তখন আমি হেড স্যারদের ফোন করলাম, ফোন করার পরে হেড স্যারে বলছিলেন আমি বর্তমানে রাস্তাতে আছি, আর আমি তারা কন্ট্যাক্ট করি আর তারা আসছে কিনা না আমি ওটা আপনাকে জানাই। তখন স্যারে আবার ফোন করছে, ফোন করিয়া বলছে না তারা রাস্তাতে আছে, তুমি একটু সময় অপেক্ষা করো, তারা আবার পরে তারা জিজ্ঞেস করে এতো দেরি হয়ে খেলে। এখন আমি বর্তমানে অপেক্ষাতে আছি, দেখি তারা কী করে। আপনার গার্জিয়ান হিসাবে এটা কিছু করুন, গাড়ি হিসাবে তো মনে করেন বেচা স্কুলে গিয়া বলো যে কালকে তো 9টা স্কুল খোলা, তাই আমি বেচালি 9টা আসি দেখি স্কুল বন্ধ, সাড়ে 9টায় দেখি স্কুল খোলা হয়েছে। খালি একজন স্যারও আইয়া পাইছি আমি, তো এখন 4টা না 5টা ক্লাস আর একজন মাস্টারে কিতা করতো স্কুলে পড়াইয়া ছাত্র মানে স্কুলে দেওয়া না দেওয়া সমান। বাংলাদেশ কাণ্ডের জেরে উত্তর ত্রিপুরায় স্থানে স্থানে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি সহ সেনা মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার পানিসাগর এলাকায় বিভিন্ন হিন্দু সংগঠনের মিছিলের সময় একাংশ মুসলিম যুবকদের প্ররোচনায় স্থানীয়দের দোকানপাটে আগুন লাগিয়ে দেন, সেই সঙ্গে মসজিদে ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। সে নিয়ে স্থানীয় মুসলিমদের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই জেরে পাল্টা হামলার ঘটনা ঘটে ধর্মনগর মহাকুমায়। বিভিন্ন এলাকায় মুসলিম মানুষরাও বিভিন্ন হিন্দু দোকানপাটে হামলা চালায়, এমনকি হিন্দু মন্দিরেও ক্ষতি সাধন করে। বিশেষ করে মঙ্গলবার রাত 9টা থেকে 8:30 নাগাদ কদমতলা, প্রেমতলা, চুড়াইবাড়ি ও ফুলবাড়ি এলাকা থেকে কাতারে কাতারে মুসলিম জনগণ হাতে লাঠি শোটা ও ধারালো দা নিয়ে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এক সময়ে তারা রাগে এলাকার বিভিন্ন হিন্দু দোকানপাট ভাঙচুর করেন। চুড়াইবাড়িতে এর সর্বাধিক প্রভাব পড়ে। জানা গেছে রাত আনুমানিক 10টা নাগাদ চুড়াইবাড়িতে একদল দুষ্কৃতিকারী প্রথমে রেলওয়ে ট্রাই জংশনে বেশ কটি হিন্দু দোকানপাট এবং দুটি গাড়ি ভাঙচুর করে, তারপর ধীরে ধীরে আক্রমণকারীরা অন্যত্র চলে যাওয়ার পর একই কায়দায় একদল হিন্দু দুষ্কৃতিকারী ঘটনাস্থলে এসে পাল্টা মুসলিম দোকানপাটে হামলা চালান। অবশ্য ততক্ষণে ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক কান্তা জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ফ্রান্সিস ডার্লিং এবং চোরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সুগান্ত আমি রাতকে বন্ধ করিয়া গেছি 7:30 দিকে, সকালে আইয়া দেখি ওরকম দোকান ওখানে সব ভাঙ্গা, পুরো দোকান কপি মেশিন আছে তো সব ভাঙ্গা, বড় বড় বোল্ডার দিয়ে মারছে, দিন মারিয়ে সব কিছু ভাঙছে। ওখানে মাল সামান আসলো তো কিচ্ছু নাই, কসমেটিকের জিনিস নিস ওদিক পুরো সব কিছু ভাঙ্গা, মাল সামান তো কিচ্ছু নাই, সব নিচে গিয়া সুখে সুখে সব ভাঙছে, ইয়ে করছে, ওদিকে গেলে দেখতে পারবো না দাদা। প্রতি মূল্য আমার ল্যাপটপ একটা আছে, ওটাও নিচে গিয়া ক্যামেরা লাগাই লাগতো, ওয়্যার ওয়ার সব কিছু সিরিয়াল হয়ে গেছে গিয়া, ল্যাপটপ নিচে কপি মেশিন ফ্রিজ দুইটা সব কিছু পেয়ে ভাঙিলছে, ফ্রিজ ভিতরে আছে ভাঙ্গা, মানে তো আমার ল্যাপটপে ইয়েতে তোমার 1.5 লাখের উপরে থাকবো। থানার বাবা গেছে ইয়ে করালে সদ্য সমাপ্ত দুর্গা উৎসবে বাংলাদেশ জুড়ে চলা সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদ সহ ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে পড়া বিক্ষিপ্ত ঘটনার রেশ টানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে করিমগঞ্জ জেলাশাসক খড়গেশ্বর পেগুর মাধ্যমে বুধবার এক স্মারকপত্র তুলে দিলেন মাইনরিটি স্টুডেন্টস ফোরাম বরাকবেলি জোনের কর্মকর্তারা। প্রদত্ত স্মারকপত্রে MSF এর পক্ষে স্বাক্ষর করেন বদরুল হক, সুয়েদ আহমেদ, কাইজুর হোসেন, জয়নাল উদ্দিন ও জাকারিয়া মবরুর। এতে উল্লেখ করা হয়েছে যে ভারতবর্ষে নানা জাতির মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণ
সহাবস্থানের মধ্যে দিয়ে শান্তিতে বসবাস করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী বাংলাদেশের পূজো মণ্ডপে কোরআন রাখা নিয়ে ভয়ানক অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়। এতে সে দেশের সংখ্যালঘুরা নির্যাতনের মুখে পড়েছেন। এমন ঘটনায় তারা তীব্র নিন্দা ও ধিক্ষার জানান। পাশাপাশি এসব কাণ্ডে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান সহ সংখ্যালঘু নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোরালো দাবি জানান। প্রেরিত চরমপত্রে আরও উল্লেখ করা হয় যে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ভারতের প্রত্যেক ধর্মের মানুষই প্রতিবাদ সাব্যস্ত করে চলছেন। বর্তমানে বাংলাদেশ কাণ্ডের রেশ পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ায় হয়রানির মুখে পড়েছেন সংখ্যালঘু মুসলিমরা। হিন্দু কট্টরবাদীদের হামলার হাত থেকে রক্ষা পাচ্ছে না মুসলিমদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহ দোকানপাটও। বিষয়টি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ ত্রিপুরা প্রশাসন, ফলে স্বাভাবিকভাবে সেখানকার ধর্মীয় সংখ্যালঘুরা আতঙ্কের প্রহর গুনছেন। এসব ঘটনায় মদতকারীদের পাকড়াও করে শাস্তি সহ ত্রিপুরার সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তারা তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মিছিল দেওয়ার নামে পুলিশ সঙ্গে থাকা অবস্থায় যে কয়েকটি মসজিদ মাদ্রাসা এবং দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে সেটার আমরা নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি এবং আজকে আমাদের জেলাধিপতি এবং পুলিশ সুপারের কাছে নমনদান দিয়েছি। তিন দিনের সময়সীমা দিয়ে যদি ত্রিপুরা সেটা বন্ধ না হয় তাহলে তিন দিন করে আমরা রেললাইন ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে সরব শোনায় NSUI। ভুয়ো স্বাক্ষর দিয়ে মধ্যাহ্ন ভোজনের চাল আত্মসাত, অভিযোগ অভিভাবকদের। শাস্ত্রী ফর্মুলাকে বিকৃত করে ভুল বার্তা না ছড়ানোর আহ্বান ভাষা শহীদ স্মারক সমিতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।